বিপিএল ডিপিএল মাঝে জিম্বাবুয়ে সিরিজ দম ফেলার যেন ফুরসত নেই ক্রিকেটারদের যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্যান্য দল বিশ্রাম দিচ্ছে ক্রিকেটারদের সেখানে বাংলাদেশিরা একের পর এক ম্যাচ খেলেই যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি সারতে হোস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আগে সেই সিরিজই এখন গলার কাটা খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে জিতলেও শেষ ম্যাচে হার আর আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং দলের এই করুণ দশায় চরম হতাশ ও বিস্মিত বিসিবি কর্তারা প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি সেখানে আমাদের জেতার কথা ছিল দুটো ম্যাচে জেতার কথা ছিল প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য কারণ টি টোয়েন্টিতে এখন একশো পঞ্চাশ এটা কোনো রান না আর স্পেশালি ওই ধরনের উইকেট যেখানে ফ্ল্যাট উইকেট সেখানে এই ধরনের রান আসলেও সাফিশিয়েন্ট না সিরিজ হারের পর সাকিবের মতো কন্ডিশন ও প্রস্তুতির ঘাটতি নিয়ে খোরা যুক্তি দিয়েছেন বিসিবির এই পরিচালক টি টোয়েন্টিতে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে আওরান পুরনো বলি নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার নির্ধারিত যে অনুশীলনের সময়গুলো ছিল সেইটাও তারা করতে পারেনি সেখানে মাঠের কন্ডিশানের জন্য ওয়েদার কন্ডিশনের জন্য সো এই জায়গাটাতে তো আমি বলবো যে অবশ্যই যে একটা মাঠে আপনি নতুন কোনো মাঠে নতুন কোনো পরিবেশে যদি আপনি যান আপনি সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার ওই সময়টুকু তো আমাদের কাছে অবশ্যই ছিল না তারপরেও আমি বলবো যে আমরা আমরা যে দুটো খেলা হয়ে গেছে সেই দুটো খেলাতে আমরা খারাপ খারাপ করেছি ডেফিনেটলি টি টোয়েন্টিতে খেলার জন্য যে আমাদের মাইন্ডসেটটা এবং টেস্ট শুধু না আমরা টেস্টের কথাও যদি বলি এই যে মাইন্ডসেটটা সেটা কিন্তু আমরা অনেক বেশি সময় ধরে যে খেলছি বা তৈরি করার সুযোগ পাচ্ছি সেই সময় কিন্তু এখন আমাদের হয়নি যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হারের মধ্য দিয়ে হলো টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি তবে তা কি কোনো প্রভাবই ফেলবে না মূল আসরে প্লেয়াররা জানে যে তারা কী কারণগুলোতে তারা আসলে তাদের যে ক্রিকেট খেলাটা সেটা তারা খেলতে পারেনি সো আমার মনে হয় যে এটা যারা তারা যেহেতু জানে এই জায়গাটা থেকে যখন আর একটু ওভারকাম তারা করার জন্য যেই যেই জিনিসগুলো তারা অভাব বোধ করেছে সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে তারা তাদের বেস্ট আবার দেওয়ার জন্য তারা নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে বিশ্বকাপ নিয়ে আগেও বড় প্রত্যাশার সুযোগ ছিল না মার্কিন মুলুকে পারফরমেন্স দেখে এখন আত্মবিশ্বাস তলানিতে নীতি নির্ধারকদের ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা